সুব্রত, তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চারটে গুন্ডা এসে আমার মিলিকে তুলে নিয়ে চলে গেছে। আমি সব শুনেছি, লোকগুলো যাওয়ার সময় বলছিল, হুজুর বলেছে মেয়েটাকে নিয়ে বাগান বাড়ি যেতে। হুজুর? হ্যাঁ, বাগান বাড়ি। এবার বস্ত্র হরণ পালা। সুদে সুদে বেড়ে এমন জায়গায় এসে পৌঁছেছে যে তুই আজ এত বড় সাহস করে আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে
পান্নালাল, পালাবার চেষ্টা করবে না, চারপাশে পুলিশ ঘিরে আছে। কি করলে তুমি? তোমার শাড়ি ছেড়ে বেঁধে দাও, তাড়াতাড়ি কর। খুব যন্ত্রণা হচ্ছে বাবা? বাবা, আজ আমার এতটুকু যন্ত্রণা নেই, এতটুকু না। আজ তুমি তোমার রক্ত চিনতে পেরেছো মা, তাই আর বইতে দিচ্ছ না। সবার সামনে এত বড় স্বীকৃতি দেবার পর আর কেউ যন্ত্রণা থাকতে পারে? থাকতে পারে? আমার ছোট ভাইয়ের, আমার ছোট ভাইয়ের বউ বিপদে পড়েছে শুনে আমি হাসপাতাল থেকে বাড়ি এসেছিলাম স্যার। আপনি আমাকে দাদা বলে স্বীকার করতে না পারলেও একই মায়ের রক্ত আমাদের দুজনের শরীরে বইছে। আমার ছোট ভাই বিপদে পড়বে আর আমি চুপ করে থাকবো না? এবার এবার আপনি আমায় অ্যারেস্ট করুন স্যার। স্যার, স্যার ডেকে তুমি আমাকে লজ্জা দিও না দাদা। আইনের খাতিরে যে হাত দিয়ে আমি তোমার হাতে হাত ঘোরা পড়াব সেই হাত দিয়ে তোমার পাঠের একবার স্পর্শ করতে দাও দাদা। না 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 না, জুরিদের সঙ্গে একমত হয়ে আমি আসামি সম্রাট চক্রবর্তীকে 307 ও 394 ধারায় 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। বছর তো এমনিতেই নষ্ট হয়ে গেছে, আর তো মাত্র 3টে বছর, ও দেখতে দেখতে কেটে যাবে। সম্রাটের আসনটা ফাঁকা রেখে আমরা তোমার জন্য অপেক্ষা করব। আমি সম্রাটের গর্ভধারিণী মা হলেও তুমি উজ্জ্বল আসল মা। এসো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।